হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি। আমি কার্তিক, আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে সর্ষে দিয়ে পুঁটি মাছের ঝাল। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশানটা অনে করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন পুঁটি মাছের ঝাল রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। পুঁটি মাছের সর্ষে দিয়ে ঝাল রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি, কী কী উপকরণ লাগে দেখিয়ে দিই। এখানে আমি কিছুটা পুঁটি মাছকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটু পেঁয়াজ আর সর্ষেকে একটু বেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো নুন নিয়েছি, তেল নিয়েছি। এখানে আমি চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি আর একটু হলুদ গুঁড়ো নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। মাঝে মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো, মাঝে মধ্যে হলুদটা দিয়ে দেবো, নুনটা দিয়ে দেবো, মাখিয়ে নেবো। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াইয়ে তেলটা দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার উল্টো পাল্টে লাল করে ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের উপর দিয়ে দেবো টমেটো, চিড়ে গাছের কাঁচা লঙ্কা, লবণ দিয়ে দেবো অল্প। টমেটো কাঁচা লঙ্কাটা ভালো করে একটু ভেজে নেবো। সর্ষেটা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভালো করে মশলাটা কষে নেবো। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার মাছটা দিয়ে দেবো, পুঁটি মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার এটা ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। দেখুন, আমার সর্ষে দিয়ে পুঁটি মাছের ঝাল রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।